আজকে আমি আপনাদেরকে ব্যালেন্সের কিছু কাজ দেখাবো। তো এই ব্যালেন্সের কাজগুলোর জন্য কিন্তু আমরা অনেক সময় ইনজুরিতে পড়ি, ক্রিকেটার যারা আছেন অনেক সময় অনেক রকম ইনজুরিতে পড়েন, যেমন বিভিন্ন জয়েন্টের বিশেষ করে। তো লিগামেন্ট যখন উইক থাকে বা লিগামেন্টের রেঞ্জ অফ মোশন যদি ভালো না থাকে তখন কিন্তু আমরা এই ইনজুরিগুলোতে পড়ি। তো ব্যালেন্স আমরা যখন ব্যালেন্স ট্রেনিংগুলো করি তখন আমাদের লিগামেন্ট স্ট্রেন্থ ডেভেলপ হয় এবং আমাদের ফুল বডিটা একটা স্টেবল পজিশন তৈরি হয়। তো এই ব্যালেন্সের কাজগুলাই আজকে আমরা দেখব। তো চলুন দেখি। তো ব্যালেন্সের কাজগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনি বুঝবেন কিভাবে যে আপনার ব্যালেন্স নাই, টোটালি ব্যালেন্স নাই। আপনি যদি অফ ব্যালেন্সে থাকেন তো এই টেস্টটা করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যালেন্স কতটুকু আছে। সিঙ্গেল লেগ, জাস্ট সিঙ্গেল লেগ স্ট্যান্ডিং স্ট্যান্ডিং পজিশনে থাকবেন। তো এটা যদি আপনি ইমব্যালেন্স হয়ে যান দেন বুঝতে পারবেন তাহলে আপনার ব্যালেন্সটা একটু কম আছে। তো এটা 30 সেকেন্ডের মতন ট্রাই করবেন। দেন এটা যদি আপনি ইজিলি করতে পারেন তখন ক্লোজ আইস এটা ট্রাই করবেন। তো ক্লোজ আইস যখন আপনি এটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে যখন অনায়াসে করতে পারবেন বুঝতে পারবেন যে আপনার তখন অ্যাডভান্স লেভেলে কাজগুলো করতে হবে। আরেকটা কথা বলি, আজকে যে কাজগুলো করবো এগুলো ম্যাক্সিমামগুলাই সিঙ্গেল লেগ ওয়ার্কআউট। তো ক্রিকেটারদের জন্য কিন্তু এমনিতেও সিঙ্গেল লেগ ওয়ার্কআউটগুলো বেস্ট। তো এটা পেস বলারদের জন্য বলেন বা স্পিন বলার বা ওভারঅল যে কোনো ক্রিকেটারদের জন্য সিঙ্গেল লেগ ওয়ার্কআউটগুলো অনেক কার্যকরী। তো আমরা এই সিঙ্গেল লেগ কাজ দিয়েই আজকে ব্যালেন্সের কাজগুলো করব। ফার্স্টে আমরা এখন একটু অ্যাডভান্সে যাব, যেমন সিঙ্গেল লেগ স্কোয়াড, এটা ইস লেগ 10-10-20 টাইমস। তো এখানে আপনারা যদি একটু অ্যাডভান্স হন তাহলে আপনাদের সাথে কিছু ওয়েট নিয়ে নিতে পারেন, ওয়েট নিয়ে কাজটা করবেন। দেন এটা আরেকটু অ্যাডভান্স যদি আপনারা ব্যালেন্স আপনারা করতে চান তাহলে সিঙ্গেল লেগ জাম্পস। তো এটাও আপনারা ইস লেগ 12-15 টাইমস করে ইস সাইড করবেন। তো এই জাম্পগুলো যাওয়ার পরে জাম্প সিঙ্গেল লেগ স্কোয়াড জাম্পের পর আমরা সিঙ্গেল লেগ আরডিএল, তো এটা করব। তো এই কাজটাও আমরা 10 টাইমস করে 20 টাইমস। তো আপনারা যখন একটু অ্যাডভান্স হবেন বা আপনার যদি মনে হয় যে মাসলা আর একটু বেশি ইফেক্টিভলি করা উচিত বা আপনারা বিগিনার লেভেল অতিক্রম করছেন তখন আপনারা এখানে ওয়েট নিতে পারেন। তো ফার্স্ট আর কি সুপার অ্যাডভান্স যারা আছেন তারা এখানে আপনারা একটু জাম্প করে করে করবেন, জাম্প করে করে যখন আপনারা করবেন তখনও আপনার বডিতে একটা ভালো ব্যালেন্স আসবে। তো সিঙ্গেল লেগ আরডিএল অ্যাডভান্স লেভেল যখন আমরা শেষ হয়ে যাবে তখন আমরা সিঙ্গেল লেগেরই আরেকটি কাজ করব, সেটা হলো রোটেশন। সিঙ্গেল লেগ আমরা যতটুক পারি আমাদের বডি ব্লেডটা রোটেট করব। তো এটা রোটেট করে আমরা কাজ করব ইস সাইড 10-10-20 টাইমস, বোথ সাইড শেষ হয়ে যাবে। দেন আমরা এটারই অ্যাডভান্স আরেকটি কাজ করব। অ্যাডভান্স যে কাজটা আমরা করব সেটা হলো মেডিসিন বল থ্রো, বডি রোটেট হবে, বডি রোটেট হয়ে আপনার সিঙ্গেল লেগ পজিশনে এটা করলে তো ওভারঅল আমাদের বডিতে একটা ভালো ব্যালেন্স চলে আসবে। এছাড়াও আরেকটি কাজ আপনারা করতে পারেন। তারপর আমরা যেটা করব সিঙ্গেল লেগ ক্যাবল রোটেট, বডি রোটেট আমরা সুন্দর পজিশন যাব। দেন ফুল বডিটা আমরা রোটেট করব, ফুল বডিটা রোটেট করব, পা উপরে থাকবে বা নিচে থাকুক সেটাও কিন্তু সিঙ্গেল লেগ থাকতে হবে। দেন রোটেট, এটা ইস সাইড 10-10-20 টাইমস আপনারা করবেন। তারপর লাস্ট যে ব্যালেন্সের কাজটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো এক্স ব্যালেন্স, মানে এক্স ব্যালেন্স আপনারা দেখলে বুঝতে পারবেন পা যতটুক যাবে সিঙ্গেল লেগ 1-2-3-4 চারটা পয়েন্টে আমরা এটা করব। তো এইভাবে আমরা যখন 5 বার করে ফেলবো 5 থেকে 8 বার তখন একটা সেট শেষ হবে। তো এইভাবে আমরা 3 সেট করব ইস লেগ। তো এ ছিল আজকের ভিডিও। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করেন, আর না করেন অবশ্যই একটি কমেন্টস করে যাবেন। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।